জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। যে বিষয়বস্তুটি হলো লাউ আমরা এই বৈশাখ মাসে সবাই খাই লাউ এর বিভিন্ন রকম রেসিপি করেও খাই কিন্তু যত লাউ খাওয়ার আপনারা এই বৈশাখ মাসেই খেয়ে নিন কারণ এরপরে জ্যৈষ্ঠ মাসে লাউ খেলে আপনাদের জীবনে মহা বিপদ চলে আসতে পারে আমরা বিশেষত অনেকেই জানি অনেকে বলে থাকেন যে বৈশাখ মাসে লাউ খেতে আছে কিন্তু জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই আমরা এই যে এই কথাটুকু এই পর্যন্ত জানি কেন খেতে নেই কি কারণে খেতে নেই আমরা অত ব্যাখ্যা বিশ্লেষণে যাই না তাই আমরা এই নিয়মটি মেনে চলি অনেকে আবার বলেন যে সবার নয় যাদের প্রথম সন্তান পুত্র সন্তান জ্যৈষ্ঠ সন্তান খেলে তাদের এই লাউ খাওয়ার নিষেধ কিন্তু এমন কথাটি নয় লাউ খাওয়া সবারই নিষেধ লাউ খেলে কি হয় আজকে বিষয়বস্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো জানলে আপনারাও আর জ্যৈষ্ঠ মাসে লাউ খাবেন না অনেকে জানেন যে বৈশাখ মাসে লাউ খেতে হয় এবং লাউ খেতে হয় না খাওয়া যায় কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়লে লাউ খাওয়ার নিষেধ থাকে এবং আমরা যতটা সম্ভব লাউয়ের বিভিন্ন রকম রেসিপি করে বৈশাখ মাসে খেয়ে নিই জ্যৈষ্ঠ মাসে আর লাউ বাড়িতে আনি না কিন্তু অনেকে আবার খান বলেন যে তাদের কন্যা সন্তান আর তাদের তো কোনো পুত্র সন্তান নেই তাই তারা খেতে পারেন কিন্তু সবার জন্য এই কথাটি লাউ আমরা খেতে পারি কিন্তু জ্যৈষ্ঠ মাসে কেন খায় না জ্যৈষ্ঠ মাসে খেলে আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি হয় কিন্তু আপনারা জানেন লাউর মধ্যে অনেকটা জলের ঘাটতি মেটায় আমাদের বিভিন্ন রকম আহ থেকে মুক্তি পায় এবং যারা সবে মা হয়েছেন তাই তাদের পক্ষেও লাউ খাওয়া অত্যন্ত ভালো বলা হয়ে থাকে যাদের মাতৃত্ব মায়ের দুধের ঘাটতি থাকে বাচ্চাদের খাওয়াতে পারেন না লাউ খাওয়া তাদের পক্ষে অনেক ভালো তাই তারা খান কিন্তু জ্যৈষ্ঠ মাসে লাউ খেলে পরে যে সমস্যাটি হয় নারী পুরুষ নির্বিশেষে সবারই সমস্যাটি হয় আমাদের প্রজনন ক্ষমতাটি কমে যায় এবং বিভিন্ন রকম সমস্যা এই লাউ মধ্যে চলে আসে যেটি জ্যৈষ্ঠ মাসে আসে সংক্রমক রোগ ছড়িয়ে যায় লাউ মধ্যে যেটি আমরা খাদ্য রূপে যখন গ্রহণ করি রান্নার পরেও সেই জিনিসটি পুরোপুরি থেকে যায় এবং আমাদের শরীরে গিয়ে একটি খারাপ প্রভাব ফেলে এর আগে বিশেষ করে মাঘ মাসে মূলও খেতে নেই সে বিষয় নিয়েও আপনাদের সঙ্গে বলেছি সেই সেম একই বিষয় লাউ এর মধ্যেও থাকে এই মাসটি যেহেতু বিশেষ করে যেমন মূলা মাঘ মাসে খেতে নেই লাউ বিষয়টি জ্যৈষ্ঠ মাসে খেতে নেই তাই এই যে খেলে কি হয় না এই শারীরিক দিক থেকে খুব ক্ষতি হয় যেমন অনেকে ভাবেন যে তাহলে মহিলারাই খাবেন না কারণ তারাই তো মা হন কিন্তু তা কিন্তু নয় পুরুষ বন্ধুরা খেলেও পুরুষ বন্ধুদেরও সমস্যা সেটি হবে কারণ তারাও তো বাবা হন না বাবা হওয়ার জন্য তাদের যা প্রয়োজন সেই জিনিসটিতেও ঘাটতি পড়বে এই লাউ খেলে লায়ের মধ্যে সেই প্রজনন ক্ষমতা স্ত্রী পুরুষ নির্বিশেষে সবার এই সমস্যাটা দেখা দেয় যার ফলে আমরা অনেকেই সন্তানিনা হয়ে থাকি কারণ না আমরা অনেক জিনিস মেনে চলি না আবার আর দেখে দেখা যায় যে কিছু কিছু সংখ্যক মানুষরা একটু ভুল ধারণা নিয়ে চলেন মনে করেন যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই সেই কারণে কি করেন কিছু সংখ্যক লাউ গাছে রেখে দেন মনে করেন জ্যৈষ্ঠ মাস চলে গেলে আবার আষাঢ় মাসে সেই লাউগুলি খাবেন তাহলে তো কোনো সমস্যা নেই না এমন ভুল ধারণাও অনেকে রেখে দেন তারা এই যে ভুল কর্মটি করেন কারণ সেই যে জ্যৈষ্ঠ মাসে গাছে থাকা লাউ তার মধ্যে বলো জীবাণু অলরেডি তৈরি হয়ে থাকে এবং সেটি আমরা রেখে দিই গাছে না জ্যৈষ্ঠ মাস চলে গেলে আষাঢ় মাসের পয়লায় আষাঢ়েই সেই লাউ খাওয়া হবে কিন্তু কি হয় সেই লাউ বলো জীবাণু থেকেই যায় এবং সেটি আমরা জ্যৈষ্ঠ মাসে না খেলেও আষাঢ় মাসে খেলেও একই রকম প্রতিক্রিয়া আমাদের মধ্যে হবে তাহলে কি লাউ খাওয়া যাবে না জ্যৈষ্ঠ মাসের পরে হ্যাঁ খাওয়া যাবে বন্ধুরা কোন লাউগুলি খাওয়া যাবে যে লাউগুলি নতুন করে গাছে ধরবে আষাঢ় মাসে সেই লাউগুলি আপনারা খেতে পারেন তবে কিছু সংখ্যক মানুষের আছে ভুল ধারণা গেঁথে রাখেন যে এই যে লাউ আহ যেটা আহ বৈশাখ মাসের শেষে হতে শুরু করছে জ্যৈষ্ঠ মাসেও রেখে দেন কিছু লাউ মনে করেন কিছুদিন থাকুক এবং আষাঢ় মাস পড়লেই সেগুলি খাওয়া হবে তাই এই যে রেখে মাসে লাউগুলি সেম ক্ষতি আপনাদের হবে কিন্তু আপনারা যদি আষাঢ় মাসে নতুন করে যদি গাছে লাউ তৈরি হয় সেই লাউ খেতেই পারেন তাতে সমস্যা হবে না একই ব্যাপারে আবার যদি মনে করেন যে জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতে নেই লাউ এর শাক খাবো যেগুলি ডগা থাকে ডাল থাকে গাছে সেগুলি খাবেন তা খেলেও বলো অনেক ক্ষতি তাই যা খাওয়ার আপনারা বৈশাখ মাসেই এই লাউগুলি খেয়ে নেন লাউ এর যে আস্বাদন সেটি আপনারা আপনাদের পূরণ করে নিন কারণ এই জ্যৈষ্ঠ মাস পড়লে আর বলো লাউ খেতে পারবেন না তবে আপনাদের করে জোর করে চাপিয়ে দিচ্ছি না কথাটি আপনারা এই বিষয় নিয়ে অনেক জানার চেষ্টা করুন যদি মনে হয় যে এই বিষয় নিয়ে আরো জানবেন তাহলে এই বিষয় নিয়ে জানতেই পারেন এই বিষয়টি আমরা অনেকেই জানি আর গৃহস্থ জীবন যাপন করেন যারা তারা অবশ্যই জানেন এই কথাটি কিন্তু আমরা যতটুকু জানি যে এটি জ্যৈষ্ঠ মাসে খেতে নেই কারণ যাদের জ্যৈষ্ঠ সন্তান আর পুত্র সন্তান থাকে তারাই একমাত্র লাউ খান না বা যাদের ছেলে সন্তান আছে তারা খান না কিন্তু মেয়ে সন্তান থাকলে তারা খান এই যে কথাগুলি যে ভাবনা চিন্তা এগুলি ভুল কোন সন্তান থাকার জন্য নয় এগুলি হলো যারা সন্তান নিতে চান বা মা হতে চান বাবা হতে চান এবং শুধু মা বাবা হওয়ার জন্য নয় যারা শরীর সুস্থ রাখতে চান তারাও এই লাউ এই জ্যৈষ্ঠ মাসে খাবেন না লাউ থেকে একটু বিরত থাকবেন তাহলে সবার শরীর সুস্থ থাকবে এবং আমাদের সবার বাড়িতে হাসি খুশি পরিবেশ আমরা এই যে জিনিসগুলি আমরা না দেখা অদেখা করে এগিয়ে যাই এবং আমরা না শুনে না বুঝেই আমরা এগুলি করে ফেলি অনেক সময় বাজারে বলো জ্যৈষ্ঠ মাসে লাউ বিক্রি হয় আমরা দেখেছি অনেকেই গাছের লাউ বাজারে বিক্রি করেন এবং বাড়িতে খেতে নেই বলে বাজারে বিক্রি করেন এবং বাজারে অনায়াসে লাউগুলি বিক্রি হয়ে যায় অনেকেই মনে করেন বাজারে যখন বিক্রি হচ্ছে তাহলে তো নিশ্চয়ই এগুলি খাওয়া যায় তাই অনেকেই সেগুলি আবার বাড়িতে রান্নাও করেন তাই এই যে ভুল চিন্তা ভাবনা করেন আপনারা এগুলি করবেন না অনেক সময় মনে করা হয় যে এগুলি হলো অনেকের কল্পনা কথা মনে হয় বা এগুলি মনে হয় কুসংস্কার কুসংস্কার হয় না কিছু কথা ধর্মীয় দিক থেকেও মানতে হয় আবার কিছু কথা দেখবেন ধর্মীয় দিক থেকে হলেও সেগুলি বিজ্ঞান ভিত্তিক হয়ে থাকে তাই আমরা অনেকে এগুলি ধর্মীয় হিসাবে মানি যে বিভিন্ন শাস্ত্রে আছে যে লাউ খেতে নেই কিন্তু আবার এগুলি বৈজ্ঞানিক ভিত্তিক হিসাবেও যদি আপনারা মেনে চলেন সেখানেও দেখবেন আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি হয় জ্যৈষ্ঠ মাসে লাউ খেলে তাই যেটি মানবেন সেটি আপনাদের উপকার এবং আমরা সবার উপরে যেটি মনে করি আমাদের যদি শরীর সুস্থ না থাকে সেখানে আমরা ভগবানকেও সেবা করতে পারবো না আমাদের নিজেদেরকেও ভালো রাখতে পারবো না দরকার নিজের শরীরকে সুস্থ তাহলে রাখার সমস্ত কিছুই ভালো থাকবে ভালো খাদ্য আহার গ্রহণ করবেন এবং সঠিক মাসে সঠিক জিনিস খাবেন তাহলে দেখবেন সমস্ত কিছু হবে এবং শরীর ভালো থাকলে সব ভালো থাকবে আর বন্ধুরা এই যে আমরা যে লাউ একদম খাবো না তা কিন্তু নয় লাউ আমরা খাবো এবং লাউ খাওয়া অত্যন্ত ভালো শরীরে যদি জলের ঘাটতি থাকে সেই ঘাটতিও মিটায় এবং আমাদের শরীরে কোনো রকম খারাপ প্রভাব ফেলে না তাই অনেকে আবার লাউয়ের জুস করেও খান সেটিও ভালো তাই সমস্ত কিছুই খাবেন কিন্তু জ্যৈষ্ঠ মাসে লাউ খাবেন না আর এই যে জ্যৈষ্ঠ মাসে মানে গাছে হওয়া লাউ সেই লাউগুলি অনেক সময় আষাঢ় মাসে প্রথম দিকে বিক্রি হয় সেটি আমরা তো না বুঝেই কিনে নিই তাই চেষ্টা করবেন আর আষাঢ় লাউ কিনে খাবেন না কিছুদিন দিন যখন হয়ে যাবে মাসে বারো তারিখ বাংলা তারপরে লাউ খাবেন কোনো তাহলে আপনারা জানতেই পারবেন যে সে লাউটি আহ অন্তত পক্ষে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকের লাউ নয় কারণ এই ভাইরাস তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকে এবং হয়তো শেষের দিকে একটু আর ক্রিয়াটি নষ্ট হয়ে যায় কিন্তু লাউ মধ্যে সেই জীবাণু থেকেই যায় তাই আমাদের সবসময় এই মাথায় এগুলো খেয়াল রাখতে হবে সবকিছুই মানে ফালতু বা সবকিছু অহেতুক কথা বলে উড়িয়ে দেওয়া যায় না কারণ এগুলি আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে তাই কিছু কিছু জিনিস মেনে নিতে হয় নিজেদের স্বার্থে নিজেদের শরীরের ভালো রাখার জন্য সবাই সুস্থ থাকবেন থাকবেন ভালো এবং খুব আনন্দে থাকবেন আবার নতুন কোনো বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো নতুন কোনো অজানা তথ্য আবার নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য খুব আনন্দ থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে